আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পদ্মা যশোর দিয়া পানি শোধনাগার প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যয় ও সায়েদাবাদ ফেজ টু এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি দাবি ওয়াসার এমডি। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল কেবল। এবং কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের প্রায় সকল সড়কেরই বেহাল দশা, সংস্কারে বিশেষ প্রকল্প নেয়ার তাগিদ দায়িত্বশীলদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি হলে আগামী 2-3 দিনের মধ্যে তাকে কেবিনে নেওয়া হবে। এখন তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। এদিকে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আহত ইউএনওকে দেখতে গিয়ে জানান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। গত কয়েকদিনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। সর্বশেষ 24 ঘণ্টায় রাজধানী সহ সারা দেশের 93টি ল্যাবে 12,847টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,950 জন। শনাক্তের হার 15.18%। মাত্র এক সপ্তাহ আগেও শনাক্তের হার ছিল 20%-এরও বেশি। গত 24 ঘণ্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন রাশনা দাস। দেশে করোনা ভাইরাসের পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার কমেছে। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 14%, যা গত 3 মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে টানা 7 সপ্তাহের হিসাব অনুযায়ী সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এই হার এখনও বেশি। সংক্রমণ শনাক্তের হার বেশি এমন শীর্ষ 14টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। সরকারি হিসেবে সবশেষ 24 ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন 1,950 জন, বিপরীতে একদিনে সুস্থ হয়েছেন 1,661 জন। এই নিয়ে মোট সুস্থ 13,903 জন এবং মোট আক্রান্ত 3,23,565 জন। কিন্তু করোনা ভাইরাস নিয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এই কারণে যে আমরা কিন্তু অনুমান করেছিলাম যেহেতু বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হয়তো টেম্পারেচারের কারণে ভাইরাসটা সার্ভাইভ করবে না, কিন্তু সার্ভাইভ করেছে। বাংলাদেশে গ্রোথ কিন্তু এক্সপোনেনশিয়ালে হয় নাই, দীর্ঘদিন থেকে 1-2-3-4 হাজার পর্যন্ত কেস হয়েছে। এটা যেমন দীর্ঘ সময় ধরে ছিল, আমাদের এখন কমছে অত্যন্ত ধীরে ধীরে। রোগতত্ত্ববিদরা বলছেন টানা আরও 2-1 সপ্তাহ শনাক্তের হার কম থাকলেও এই হার 5%-এর নিচে নেমে আসলে দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হয়েছে বলে বলা যাবে, তবে আবারও বৃদ্ধি পেলে তা সাময়িকভাবে কমেছিল বলে মনে করতে হবে। আগামী 2 সপ্তাহ পর্যন্ত এটা যদি কমে, এরকম ধারাবাহিকভাবে কমতে শুরু করে, তাহলে হয়তো বাংলাদেশ একটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু এইরকম সংখ্যা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আচরণগত পরিবর্তনগুলো করতে হবে। এদিকে গত কয়েকদিনের শনাক্তের বিবেচনায় মৃত্যুহার বেড়েই চলেছে। সবশেষ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 35 জনের। সপ্তাহখানেক আগেও মৃত্যুহার 1.28 থেকে 1.31% থাকলেও গত 24 ঘণ্টায় এই হার বৃদ্ধি পেয়ে 1.37% দাঁড়িয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা যশোর দিয়ে পানি শোধনাগার প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যয় ও সায়েদাবাদ ফেজ টু এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এটিএন বাংলাকে তিনি জানান বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। নিয়ম মেনে সব চুক্তি হয়েছে এবং তাতে বোর্ডের অনুমোদন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা ওয়াসার পদ্মা যশোলদিয়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে যে সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ প্রকল্পে অতিরিক্ত টাকা খরচের কোনো সুযোগ ছিল না, ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করতে হয়েছে বলে জানান তিনি। পদ্মা যশোলদিয়াতে কোনো কিছুই বাড়ে নাই, বেশি সহায়তা ছিল $390 মিলিয়ন, $390 মিলিয়ন একটা ডলারও বেশি দেওয়ার কোনো স্কোপ ছিল না, দেয়ও নাই কেউ।
এবং ওই যারা দিছে তারাই তো দেয় নাই, তারা আমরা দিব কোথেকে? কনসালটেন্ট তো গ্রহণ করে, কনসাল্টিং ফার্ম তো গ্রহণ করছে, গ্রহণ করে সেই তো রিপোর্ট দিয়েছে এবং সেখানে দেখেন একটা কোনো জায়গায় কিছু নাই। এছাড়াও সায়দাবাদ পানি শোধনাগার কেন্দ্র ফেজ দুইয়ের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি, এটাও দাবি ওয়াসার এমডির। তিনি জানান, ফ্রান্সের একটি কোম্পানিকে বছরে 3 কোটি টাকা দিতে হয় কারিগরি সহায়তার জন্য, যা পিপিআর রুল মেনেই করা হয়েছে। যে চুক্তির মূল্য হলো অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি টাকা বছরে, অর্থাৎ মাসে 26 লাখ, সর্বোচ্চ 26 লাখ টাকা মাসে আমরা ওই কোম্পানিকে দিচ্ছি ফর টেকনিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কটা করার জন্য। বছরে 4 বার ভিজিট করে যাবে, 1 সপ্তাহ থাকবে, থেকে দেখে যাবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এইখানে আপনি কোথায় পেলেন কনসালটেন্ট? এটা তো কনসাল্টিং ফার্ম। কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি ওয়াসার সেবার মান উন্নয়নে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আশুলিয়ায় ক্রমেই ভয় ভয় হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। তাদের ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। তারা জানান, গত শুক্রবার এই গ্যাংয়ের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিব দেওয়ান। তিনি জানান, গত 4 সেপ্টেম্বর এই গ্যাংয়ের প্রধান সোহাগের নেতৃত্বে আশুলিয়ার উত্তর ওয়ালিয়া গ্রামে নিয়ে তার উপর নির্যাতন চালানো হয়। একথা কাউকে জানালে তাকে হত্যারও হুমকি দেয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। তাই ভয়ে বাড়ির কাউকে না জানাতে পেরে আরও অসুস্থ হয়ে পড়ে রাকিব। বিষয়টি জানাজানির পর তার পরিবারের সদস্যরা তাকে এনাম মেডিকেলে ভর্তি করে। এই ঘটনার প্রতিবাদে এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। তবে পুলিশ বলছে, গ্যাংয়ের প্রধান সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের হতাহতের ঘটনায় নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শোক দিবসের আলোচনার সভায় তিনি একথা জানান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় জামিন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী থেকে ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে হবে। এ সময় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ও হতাহতের সুচিকিৎসা নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ দুর্ঘটনাকে সর্বাপেক্ষিত গ্যাস লাইনের লিকেজ এবং মসজিদের এসিড গ্যাসের বিস্ফোরণ বলে মনে করছেন। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। এদিকে বিএনপির রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া 15 আগস্ট ষড়যন্ত্রকারীদের উৎসাহিত করলেও দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জামিন দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রদত্ত সিআরপিসির 401 ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিকতে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সব ধরনের সংকট মোকাবেলা করে দেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল কেবল। আবাসিক ও আবাদী জমির অগভীর থেকে কেবল টানা হলেও এ ব্যাপারে সতর্কীকরণ না থাকায় প্রায়ই কেবল কেটে যাওয়ার ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণের অভাব ও জনসচেতনতা না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পটুয়াখালী প্রতিনিধি জায়দ রিপনের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 2017 সালে পটুয়াখালীর কলাপাড়ায় 660 কোটি টাকা ব্যয়ে 10 একর জমির উপর নির্মিত হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাগরের নিচ দিয়ে ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে 25,000 কিলোমিটার পাড়ি দিয়ে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছায় কুয়াকাটা সৈকতে।
বসতবাড়ি, পুকুর, সড়ক, আবাদি জমি পেরিয়ে 6.5 কিলোমিটার কেবল নেওয়া হয়েছে আমখোলা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। যুক্ত করা হয়েছে কক্সবাজারের ঝিলং পর্যন্ত প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে। তবে হাই ভোল্টেজের দীর্ঘ সংযোগ কেবলের কোথাও নেই সতর্কীকরণ চিহ্ন। কয়েকটি জায়গায় খুঁটি দেয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও উপড়ে পড়েছে। সম্প্রতি উপজেলার আলিপুরে স্ক্যাভেটর দিয়ে এক বাড়ির জমির মাটি কাটার সময় কেটে যায় কেবল। এ ঘটনায় দুজনকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ভীতির। এছাড়াও কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল। এই তার এত গুরুত্বপূর্ণ তার, এইভাবে কোনো মনোগ্রাম বা মানুষের বিপজ্জনক চিহ্ন কিছুই নাই। জানাই তো যে এই তার, কিন্তু এই তারের কাছাকাছি আসবেন না, এই তার এত গুরুত্বপূর্ণ, এতই করলে ভালো হইতো, কিন্তু এই কোনো সময় এই সংক্ষিপ্তও আমরা পাই না, আমরা জানিও না। যখন এই দুর্ঘটনা হয়ে গেছে এরপর থেকে আমরা সবাই জানতেছে যে এখানে তার আছে, কাটলে সরকারিভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। তবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষের। এই যারা আশেপাশে যারা বাড়ি ঘর আছে সবাই মোটামুটি জানে, তারপরেও যেহেতু ওরা চাচ্ছেন আমরা এটা করবো ইনশাল্লাহ, এটা মনে হয় আর একটু সুবিধা হবে। এই যদি সচেতনতা একভাবে বাড়ানো যায় সেখানে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের কোনো আপত্তি থাকবে না। অচিরেই প্রতি 100 কিলোমিটার অন্তর রেডিয়াম সাইনবোর্ড স্থাপন সহ জনসচেতনতা বাড়ানোর কথা জানান কোম্পানি কর্তৃপক্ষ। মাইকের মাধ্যমে এবং দরকার হলে আমরা এখানকার গণমানুষদেরকে ডেকে মিটিং করে এই কেবলের নিরাপত্তা, এটা একটা দেশের সম্পদ, সুতরাং এই কেবলের নিরাপত্তার জন্য আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিব। কালক্ষেপণ নয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো ও কেবল সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দফায় দফায় বন্যায় সুনামগঞ্জের প্রায় সকল অঞ্চলের সড়কেরই বেহাল দশা। 11 উপজেলার গ্রামীণ জনপদ থেকে জেলা সদরের সঙ্গে সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত। সড়ক বিভাগের 5টি সড়কের বিভিন্ন স্থানেও ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জেলার সাথে শহরের অন্যান্য সড়কগুলোও হয়ে পড়েছে যান চলাচলের অনুপযোগী। এসব সড়ক সংস্কারে বিশেষ প্রকল্প নেওয়ার তাগিদ দায়িত্বশীলদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লেমা। উজানের ঢল ও বন্যার পানিতে সুনামগঞ্জ এলজিইডির অধীন 186টি সড়কের 900 কিলোমিটারের বেশি কাঁচা পাকা গ্রামীণ সড়ক ডুবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক বিভাগের 5টি সড়কের 30 কিলোমিটার অংশেরও বেহাল অবস্থা। সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দিরাই পৌরশহরের সকল সড়কেরই এমন ভগ্নদশা। যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ বিভাগ থেকে জামালগঞ্জ, গোবিন্দগঞ্জ, ছাতক হয়ে দোয়ারাবাজার সহ 4টি সড়ক, খানাখন্দ পুরো জেলার সড়ক জুড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। না যেতাম পারি ছাতক, না যেতাম পারি সুনামগঞ্জ, আমরা দুই দিকের মধ্যখানে মানে মরুভূমির মতো আমরা বইয়া রয়েছি। মানুষ তো চলাচল করতেই গো, অনেক ঝুঁকি নিয়া এই রাস্তা দিয়া শহরও চলাচল করে। রাস্তা ভাঙার কারণে ইচ্ছা করলে আমরা কোনো রুগীকে রেফার করতে পারতেছি না, জরুরি মুহূর্তে কোথাও নিতে পারতেছি না। তবে এত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রয়োজন ব্যাপক বরাদ্দ বলছে সুনামগঞ্জ সড়ক বিভাগ। তেমন বিশেষ প্রকল্প অনুমোদন ও ছাড় পেলেই তা সম্ভব বলে জানান নির্বাহী প্রকৌশলী। বেলা সাইডিং করে যান চলাচলের উপযুক্ত করে রাখা হয়েছে। পরবর্তীতে যে সকল জায়গায় যে যে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় পার্মানেন্টলি ওই ট্রিটমেন্ট করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় এলজিডি কর্তৃপক্ষ। বন্যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি, তা 900 কিলোমিটার সড়ক আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 24টি সড়ক বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতির বিবরণ সদর দপ্তরে প্রেরণ করেছি। করোনা ও তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের অর্থনীতিকে সচল করতে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোর বেনাপোল পোর্ট এলাকার গিবা সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে 49 বিজিবি সদস্যরা। বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা। সীমান্তে তিনজন লোক বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল, এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। উদ্ধার করা হয় 11টি পিস্তল, 22টি ম্যাগজিন, 50 রাউন্ড গুলি, 14 কেজি গাঁজা। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আন্তর্জাতিক সংবাদ। চীন ও
ভারতের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকের পর সীমান্ত নিয়ে ভয়াবহ উত্তেজনা কমাতে ঐক্যমতে পৌঁছেছে দুদেশ। রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উই ফেনঘির সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সীমান্ত যাতে উত্তেজনা বাড়তে না পারে তাই উভয় দেশ এই বিষয়ে একমত হয়েছে। সীমান্তের সংকট নিয়ে চীন ও ভারতের শীর্ষ পর্যায়ে এটাই প্রথম বৈঠক। এর আগে গত জুনে লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে ভারতীয় 20 সেনা নিহত হয়। তবে ওই ঘটনায় চীনের সৈন্যরা হতাহত হয়েছিল কিনা তা এখন পর্যন্ত জানানো হয়নি। পার্টেক্স খেলার খবর। উইফা নেশনস লিগে জয় পেয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং পর্তুগাল। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আতোয়া গ্রিজম্যান। বি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। ইঞ্জুরির সময়ে পল স্টার্লিং এনে দেন জয়সূচক গোলটি। এর আগে 70 মিনিটে ইংল্যান্ডের কাইল ওয়াকার আর 89 মিনিটে আইসল্যান্ডের সেভির ইনগাসন দেখেন লাল কার্ড। তবে পর্তুগাল তাদের উইফা নেশনস লিগ মিশন শুরু করেছে দুর্দান্তভাবে। ক্রোয়েশিয়াকে 4-1 গোলে হারিয়েছে তারা। পায়ের ইনফেকশনের কারণে এই ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বি গ্রুপের আরেকটি ম্যাচে ডেনমার্ককে 2-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। স্লোনস স্টেফেন্সকে 2-1 সেটে হারিয়ে ইউএস ওপেনের শেষ 16-তে জায়গা করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। নিউ ইয়র্কের ফ্লাশিং মিরোটে 6-বারের চ্যাম্পিয়ন প্রথম সেট হেরে যান 6-2 গেমে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। দ্বিতীয় সেটে 6-2 গেমে জিতে সমতায় ফেরেন। 38 বছর বয়সী সেরেনার সার্ভের সামনে প্রতিরোধ করতে পারেনি 26 নম্বর বাছাই স্বদেশি স্টেফেন্স। তাতে তৃতীয় সেটেও একই ব্যবধানে জিতে শেষ 16-তে উঠে যান সেরেনা উইলিয়ামস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যয় ও সায়েদাবাদ ফেজ 2 এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি দাবি ওয়াসার এমডির। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল কেবল। এবং কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের প্রায় সকল সড়কেরই বেহাল দশা, সংস্কারে বিশেষ প্রকল্প নেয়ার তাগিদ দায়িত্বশীলদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।